না, অনেকে বলে ভাই আপনারা তো গেছেন, আপনারা অনেক টাকা ইনকাম করতেছেন, ঠিক আছে, তো আমরা গেলে দোষ কি ভাই? আর মালয়েশিয়াতে গেলে তো কেউ ফেরত আসে না, যদি কাজই না থাকবে তাহলে থাকে কেন? ঠিক আছে, তাদের যেতে আসে যারা নতুন আসছে, যে মাঝখান আসে বাগান পরিষ্কার করবে, পাম বাগানে যাবে, না হলে আমাদের মতো এরকম ঘুরে বেড়াবে। এখন আপনারা শুনতেই পেলেন যে শান্ত ভাই কি কথা বললো, বললো আসলে কচু বাগান আছে, কচু বাগানে কচু লাগাবে, হ্যাঁ দেখেন পাশে কচু বাগান, তো পরিস্থিতি পাম বাগান যাবে, প্রত্যেকদিন সকালবেলা ইনজেকশন দিয়ে পাম বাগানে যাতে বা রাত্রেবেলা আইসা ভালো। তো সজীব দেখেন আখ খাওয়ার জন্য কি ভাঙার চেষ্টা করতেছে, তো তাহলে ভাঙতে সে পারবে না, এতই মোটা আখ। থাক থাক ভাঙবে না তো পোঙাই যাবে। হ্যালো আসসালামু আলাইকুম। তো দেখেন মালয়েশিয়াতে কত মোটা আখ শান্ত ভাই কাটতেছে। আবার হাতে লাগান না, এত মোটা আখ এবং মনে হচ্ছে দেখা যাচ্ছে। শান্ত ভাই ব্যাটিং হবে নাকি? মালয়েশিয়া আখ অনেক আসলে এটা যাচ্ছ মত আখ আর কি। দেখেন সন্ধে হয়ে গিয়েছে, যার কারণে হয়তো ভিডিও ফুটেজ ভালোভাবে আসতেছে না। জানো ভাই মিষ্টি কেমন আক? সেই স্বাদ, সেই স্বাদ, একের স্বাদ না ভাই? আচ্ছা মালয়েশিয়াতে আসার পর এই প্রথম আখ খাবো। তো আমরা যেখানে আছি এই মুহূর্তে হচ্ছে গ্রাম সাইড আর কি। তো এখানে আসলে আমাদের যে দেশি ভাইরা আছে, বাংলাদেশি ভাইরা, এরাই চাষবাস করে আর কি, তাদের কাছ থেকে বলে আসলে আখ খাচ্ছি। তো আশা করি ভালো লাগবে। এ তো আমার আপনি মাথাটা দিলেন, মাথার আখটা দিলেন, মিষ্টি হবার না, পর আবার গলা চুলকায় কিনা সে তো সন্দেহ লাগতেছে। যাই হোক শান্ত ভাই আখ খাইতেছে, আমি শান্ত ভাইয়ের ভিডিও করতেছি। ভালো ভাই, শান্ত ভাই আখ কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে না? শান্ত ভাই কতদিন মালয়েশিয়াতে আসছেন ভাই? এক মাস হয়ে গেছে। তো কাজ কাম নেই আখ খেয়ে বেড়াচ্ছি ভাই, কোনো কাজ কাম নেই মালয়েশিয়ায়। আচ্ছা মালয়েশিয়াতে ঝিরঝির মালয়েশিয়ার অবস্থা বর্তমানে ঝিরঝির। তো শান্ত ভাই যেটা বলতেছে এটা অবশ্যই সত্যি কথা, আর বর্তমান পরিস্থিতি মালয়েশিয়ার খুবই খারাপ। তো বর্তমানে কিন্তু কাজের মালয়েশিয়াতে খুবই সংকট। তো সেক্ষেত্রে শান্ত ভাই অনেকদিন ধরে মালয়েশিয়া আসছে, আপনার এক মাস, তো কাজ নাই এই মুহূর্তে, তার সাথে পরিচয় হলো, তারপরে তার সাথে কথা বলতেছি। তো তিনি আমাকে আবার আখ খেতে দিল আর কি। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো যারা মালয়েশিয়াতে এই মুহূর্তে আসতে চান তাদের উদ্দেশ্যে কি আপনি শান্ত ভাই কিছু বলবেন? যারা এই মুহূর্তে মালয়েশিয়াতে আসতে চাচ্ছে, এখনো পাসপোর্ট জমা দেয় নাই, তাদের কি আপনি কি এখানে মালয়েশিয়াতে আসার জন্য সাজেস্ট করবেন? আপনি বলে দেন না, আপনি কিছু বলেন। আমি তো সবসময় বলি যে ভাই মালয়েশিয়াতে এই মুহূর্তে কেউ আসেন না, যারা নতুন পাসপোর্ট করবেন, নতুন মেডিল করবেন, এখন পাসপোর্ট এজেন্সিতে জমা দেন নাই, যাদের কিছুই হয় নাই, টাকা পয়সা লেনদেন করেন নাই, তারা এই মুহূর্তে মালয়েশিয়াতে আইসেন না। তো শান্ত ভাই না বলে চলে যাচ্ছেন কেন আপনারা? আপনি বলবো ভাই কাজ কাম নেই তা বলে কি করবে? এখন আমি নতুনদের জন্য কিছু শুনতে চাচ্ছি, যারা আসতে চায়। অনেকে বিশ্বাস করে না, অনেকে বলে ভাই আপনারা তো গেছেন, আপনারা অনেক টাকা ইনকাম করতেছেন, ঠিক আছে, তো আমরা গেলে দোষ কি ভাই? আর মালয়েশিয়াতে গেলে তো কেউ ফেরত আসে না, যদি কাজই না থাকবে তাহলে থাকে কেন? ঠিক আছে, তাদের যেতে আসে যারা নতুন আসছে, যে মাঝখান আসে বাগান পরিষ্কার করবে, পাম বাগানে যাবে, না হলে আমাদের মতো এরকম ঘুরে বেড়াবে। এখন আপনারা শুনতেই পেলেন যে শান্ত ভাই কি কথা বললো, বললো আসলে কচু বাগান আছে, কচু বাগানে কচু লাগাবে, হ্যাঁ দেখেন পাশে কচু বাগান,
তেস্তো পরিস্থিতি পাম বাগান যাবে প্রত্যেকদিন সকালবেলা ইনজেকশন দিয়ে পাম বাগানে যেতে বা রাতে বেলা আইসা আবার একটা করে খেতে হবে আচ্ছা তো এই মুহূর্তে যারা মালয়েশিয়াতে আসবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এই মুহূর্তে মালয়েশিয়া আসার বর্তমানে কোনো দরকার নাই কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ যে সমস্ত লোক মালয়েশিয়াতে ঢুকে গিয়েছে মালয়েশিয়াতে এসেছে তাদেরই বর্তমানে কোনো কাজ নেই যারা নতুন করে আসবেন তারা আমি মনে করি যে তাদের আসার কোনো দরকার নেই বর্তমানে যারা টুরিস্টে আসতে চাচ্ছেন তারা তো আরো বিপদে পড়বেন এই মুহূর্তে মালয়েশিয়া আসলে কারণ বর্তমানে যাদের 2023 সালে ভিসা হয়েছে তাদের ভিসা শেষ হয়েছে ভিসার মেয়াদ তাদের নাকি ভিসা হবে না এরকম নিউজ শুনতেছি তো আপনারা টুরিস্টে আসার দুঃসাহস কিন্তু দেখাবেন না বর্তমানে লোক কলিং এ এসে কাজ নাই যাদের বৈধ ভিসা আছে তারপরও তাদের কাজ নাই তারা আপনারা কিন্তু অবশ্যই মালয়েশিয়াতে আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন তো না না ভাঙো সদীপ দেখেন আখ খাওয়ার জন্য কি ভাঙার চেষ্টা করতেছে তো তাহলে ভাঙতে সে পারবে না এতই মোটা আখ থাক থাক ভাঙ মানে তো পুঙাই যাবে তাই অমৃত সেই সাত এত নুন থাকে এত নুন থাকে একের সাথে লবণ দেওয়া ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে লবণ দিয়ে নিয়ে আসবি আচ্ছা দিদি এই ভাই খায় দেখেন আমাদের আরিফ ভাই কিরকম লাগতেছে ভাই আখ ভালো লেফট হয়ে যা কিরকম লাগতেছে ভাব দেখো কি করতেছে দেখেন ছুরি দিয়ে কাইটে এখন হাঁটু দিয়ে ভাঙতেছে তো আপনি আপনারটা কই ভাই আপনারটা কই দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর এরপর আপনারা কি সম্পর্কে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন ফেসবুক পেজে ভিডিও দেওয়া হয় তো মালয়েশিয়া থেকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ